হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল আমাদের গাছের একটা আঁক কেটে নিয়েছি, আর সেটা খাওয়ার জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু দাঁত দিয়ে আঁক ছাড়িয়ে খেতে পারি, কিন্তু মা বাবা আর নবসির জন্য আঁকগুলোকে কেটে টুকরো টুকরো না করে দিলে ওরা কিন্তু ঠিক মতন খেতে পারবে না। আঁকগুলো বেশ ভালোই ছিল। সকাল সকাল আখের রস কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আখ খাওয়ার কিছুক্ষণ পর একটা ডিম সেদ্ধ করে খেয়ে নিয়েছিলাম। খেতে খেতে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই ভাত আর পাটপাতার ডাল করে নিয়েছিলাম। কিন্তু আমরা পাটপাতার ডাল ভালোবাসলেও বাবা কিন্তু পাটপাতার ডাল খুব একটা খায় না, তাই বাবার জন্য প্লেন ডাল তুলে রেখেছিলাম। অসীম একটু বাজারে গিয়েছিল বাজার থেকে মাছ আনতে, তো ও রূপচাঁদ মাছ নিয়ে এসেছে। মাছটা কিন্তু জ্যান্ত ছিল, মাছগুলোকে অসীমই ধুয়ে নিচ্ছে। আর মাছ কিন্তু বাজার থেকে ওই আনে আর ওই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দেয়। তো মাছগুলো ধোয়া হয়ে গেলে মাছগুলো ভাজা বসিয়ে দেবো, আর মাছগুলো দিয়ে ভাবছি আজকে একটু ঝোল বানাবো। যেহেতু জ্যান্ত মাছ এনেছি, তাই গাছ থেকে জ্যান্ত জ্যান্ত কাঁকরোল পেরে সেইগুলো দিয়েই ঝোল করা হবে। বাবা কিন্তু নদীর মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না। পুকুরের মাছ বলতে নয় তেলাপিয়া, নয় এই রূপচাঁদ মাছ খায়, তাই কিন্তু বাজার থেকে রূপচাঁদ মাছই নিয়ে এসেছি। এই রূপচাঁদ মাছের আরেকটা ভালো গুণ হলো, এই মাছে কিন্তু কাঁটা খুব একটা থাকে না। যে কাঁটাগুলো থাকে সেইগুলো কিন্তু খুব নরম হয়, বেশ পমফ্লেট মাছের মতন অনেকটা। তো ওই জন্য এই রূপচাঁদ মাছ মাঝে মধ্যেই নিয়ে চলে আসি, আর এই রূপচাঁদ মাছ কিন্তু খেতে আমাদের সবারই ভালো লাগে বেশ। বিয়ের আগে কিন্তু কখনো এই রূপচাঁদ মাছ খাইনি, হয়তো বা খেয়েছি কিন্তু সেটা আমার ঠিক মনে পড়ে না। বিয়ের পরই এখানে এসে এই মাছ খাওয়া শুরু করেছি, আর মাছটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এই মাছের ঝোলটা কিন্তু একদম সহজে তাড়াতাড়ি করে হয়ে গেছে। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, আর তারপরে আদা জিরে রসুন সব বেটে নিয়ে ভালো করে মশলাটাকে করে নিয়ে জল ঢেলে তারপর মাছটা ছেড়ে দিয়েছি। আর নামানোর সময় একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আমি রান্না করলে আমার সব কাজে কিন্তু অসীম হেল্প করে দেয়। মশলা বাটা থেকে শুরু করে সবজি কাটা সব ও করে দেয়। আমি শুধু খুন্তি নিয়ে রান্নাটা শেষ করি। নবশ্রী সানে গেছে, সেই ফাঁকে আমাদের গাছে কয়েকটা কুমড়ো ফুল হয়েছিল, তার কয়েকটা বড়া করে নেব, আর করে নেব কয়েকটা পাট পাতার বড়া। বাবা অনেকদিন পরে ভাত নিল, আজ কি কি বড়া খেলে? ধনে পাতার, ধনে পাতা, কুমড়ো বড়া, ফুলের বড়া আর পাট পাতা। কোনটা সব থেকে ভালো লেগেছে? পাট পাতাটা ভালো লাগে। হ্যাঁ, এখন মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আর একটু ভাত নেবে। নবশ্রী স্নান করে বেড়াতেই কিন্তু আমরা খেতে বসে গেছিলাম, কারণ বেলাও অনেকটা হয়েছে আর আমাদেরও কিন্তু খিদে পেয়েছে। বড়া বলতে তিন রকমের বড়া করেছিলাম, পাট পাতার বড়া আর কুমড়ো ফুলের বড়া আর ধনে পাতার বড়া। বাবা একটু বলছিল যে ধনে পাতার বড়া খাবে, তাই লাস্টে একটু বেসন বেশি হয়েছিল, তাই ওটা দিয়ে ধনে পাতার বড়াও করে নিয়েছিলাম। আমি প্রথম ধনে পাতা বড়া দিয়ে শুরু করছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দুবেলা খাওয়া জমে গেছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফল নিয়ে বসে পড়েছি, আর আজকে এই ফল খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।